ভালো লাগে বিকজ অফ আই এম ডাই হার্ড ফ্যান অফ সালমান শাহ সালমান শাহ মতো হতে সবসময় চেয়েছি তো সালমান শাহ সব সিনেমা আমার দেখা এবং এখানে অলমোস্ট সালমান শাহ সব সিনেমার পোস্টার এখানে আছে অলমোস্ট অলমোস্ট হয়তো দুই একটি বাদ পড়েও যেতে পারে আছে এখানে স্বপ্নের পৃথিবী আছে জীবন সংসার প্রিয়জন স্নেহ দেনমোহর আঞ্জুমান তুমি আমার মহামিলন কেয়ামত থেকে কেয়ামত বিক্ষোভ চাওয়া থেকে পাওয়া প্রেম যুদ্ধ স্বপ্নের ঠিকানা যে হাউজের নাম এই হাউজের নাম স্বপ্নের ঠিকানা এখানে আমরা দেখতে পাচ্ছি স্বপ্নের ঠিকানা ছবি পোস্টার অন্তরে অন্তরে তোমাকে চাই প্রেম পিয়াসি প্রিয়জন আঞ্জুমান সত্যের মৃত্যু নেই সালমাসের সঙ্গে শাহরুখ খান একটি ছবি দেখতে পাচ্ছি আছে এই ঘর এই সংসার তোমাকে চাই এই তো রয়েছে সালমান শাহ মিলন মেলার একটি পোস্টার সো যতটুক পসিবল হয়েছে আমি দেখাতে পেরেছি হয়তো বা সালমান শাহর স্মরণে নির্মিত স্বপ্নের ঠিকানা শুটিং স্পটের নানা অ্যাঙ্গেল তারপর আমরা একটু সামনে যাব কারণ এই রিসোর্টের পিছনেও আরও কিছু জায়গা আছে যে জায়গাটা আমাকে অনেক আকৃষ্ট করেছে পুকুর আছে নদী আছে খাল বিল পুরোটাই আমি দেখাচ্ছি এটা হচ্ছে আর্টিস্টরা এখানে থাকেন আলিশান একটা প্যালেস বলা যেতে পারে ভিতরের রুমগুলো অনেক সুন্দর আমি ছিলাম আর এখানে আরেকটা আছে টিনের ঘরের মতো এই তো টেকনিশিয়ানসরা জন্য আলাদা ঘর বললাম না মুরালে বড় ওইখানে দেখেছিলাম হচ্ছে সিংহের মোরাল এখানে দেখছি বাঘের মোরাল আর এই যে দেখেন জিরাফের মোরাল আবার এখানে আছে ডাইনোসরের মোরাল এবং এই পয়েন্ট অফ ভিউ থেকে খাল বিল পুকুর নদী সব কিছু দেখা যাচ্ছে সো ইটস এ ভেরি মাছ ইটস আ ভেরি ভ্যারি ভেরি ভ্যারি ভেরি মাছ

আমি এখানে অভিনয় করছি কেমন আছো বাংলাদেশ চলচ্চিত্রের প্রধান দুইটি চরিত্রের মধ্যে একটি চরিত্রে বাবা ছেলের গল্প বাবা করছেন এস এম মহসিন স্যার ছেলে করছে আমি এই হাউসটি স্বপ্নের ঠিকানা শ্যুটিং স্পটটি বা রিজোর্টটি যিনি দিয়েছেন রাশেদ খান রাশেদ খান গেল বছর একটি সিনেমা প্রডিউস করেছেন ছবিটির নাম নিশ্চুপ ভালোবাসা সেই নিশ্চুপ ভালোবাসা সিনেমার নায়ক আমি ছিলাম আমার বিপরীতে ছিল জি হুজুর খ্যাত সারা জেরিন রাশেদ ভাই হেঁটে হেঁটে যাচ্ছে খুব বিজি তিনি এত সুন্দর হাউস আমি খুব কম দেখেছি আপনারা অবশ্যই আসবেন শুটিং করবেন তো এই রাশেদ খান ভাইয়ের প্রডিউস করা সিনেমায় আমি অভিনয় করেছি অ্যাজ হিরো তো ওই ছবিটিও মুক্তি পেয়ে যাবে এই বছর সেই ছবিটি দেখারও নিমন্ত্রণ আমি জানাচ্ছি আপনাদেরকে তাহলে সেই কথাই রইল সতেরোই মার্চ দেখবেন কেমন আছো বাংলাদেশ টিলডেন খোদাফেজ আফফান মিতুল গাজীপুর